নমস্কার। আজকের এই এপিসোড শুরু করার আগে দুটো বিষয় একটু জানিয়ে রাখি। আজকের এই এপিসোডে আপনি যে বিষয়টা জানবেন, ইতিমধ্যে যারা তপভূমি নর্মদা শুনেছেন এই চ্যানেলে, তারা সকলেই যোগীপুরুষ শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয়, তার কথা আপনারা অবশ্যই জেনেছেন, তার জীবনলব্ধ যে অভিজ্ঞতা মা নর্মদার পরিক্রমা করার ক্ষেত্রে আর কি, সেটা তো আপনারা অলরেডি শুনে ফেলেছেন। আমি ধরে নিচ্ছি অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে আছেন, যিনি দেখছেন, যিনি তপভূমি নর্মদা সম্পর্কে জানেন না বা শৈলেন্দ্র শাস্ত্রীজি মহাশয় সম্পর্কে তিনি জানেন না, আমি তাকে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট আছে যেখানে তপভূমি নর্মদার 366টা এপিসোড আছে, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, আপনি শুনে দেখতে পারেন। আর তখন কিন্তু আজকের এই যে এপিসোড, এই এপিসোডের গুরুত্বটা কিন্তু আপনার কাছে বহুগুণ বেড়ে যাবে, এ আমার স্থির বিশ্বাস। এই এপিসোডে আমরা জানব শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয় তাঁকে সচক্ষে দেখেছেন, তার সৎসঙ্গ করেছেন এইরকম একজন মানুষ, তার কথা প্রসঙ্গে আমরা জানব। তিনি যে সৎসঙ্গ করেছিলেন, সান্নিধ্যে এসেছিলেন শৈলেন্দ্রবাবুর, তো সেই অভিজ্ঞতা তিনি কিন্তু তার এই বইতে লিখেছেন। দেখুন, আজকের এই এপিসোডে আরেকটা যেটা কথা বলার, সেটা হচ্ছে যে আমরা যারা আধ্যাত্মিকতার পথে চলতে চাইছি আমরা, বা যাদের আমাদের আধ্যাত্মিক এই বিষয়গুলো সম্পর্কে জানতে ভালো লাগে আর কি, অত হয়তো বুঝি না কিন্তু আমাদের জানতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এতদিন আপনারা অডিও সিরিজের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আপনারা শুনছিলেন, এইবার আমি একটা জিনিস স্থির করলাম যে আপনারাও একটু বই পড়া শুরু করুন। এবং এই যে বই পড়া শুরু করুন এই কথাটা বলছি, কেন বলছি, এর মধ্যে কী রস লুকিয়ে আছে, কী আনন্দ লুকিয়ে আছে, তা কিন্তু আপনারা জানতে পারবেন। এটা কোন বই থেকে পড়ছি সেটা আমি ভিডিওর একেবারে শেষের দিকেই বলবো, আপাতত আমরা চলুন আমরা জানতে শুরু করি আর কি, উনি তার অভিজ্ঞতা যেটা লিখছেন সেটা আমরা জানতে শুরু করি। শ্রী রামকৃষ্ণ দেবশর্মনবাবু, তিনি শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয় যোগীপুরুষ, তার সান্নিধ্যে যাচ্ছেন, তো তার আগে তিনি চিঠিপত্রের মাধ্যমে শৈলেন্দ্রবাবুর সাথে যোগাযোগ করেছেন, অনুমতি চেয়েছেন, এবং বেশ কয়েকদিন পর অনুমতি তিনি পেয়েছেন সাক্ষাৎ করার। এই পত্রের উত্তরে, আগের পত্রটি পেয়ে আমরা চারজনে রওনা হলাম। সন্ধ্যা 6টায় আমরা চাঁদনীচক বাজারে এলাম, কবিরাজদা এবং অন্য দুজন ওনার জন্য আপেল এবং আঙুর কিনে নিল, আমি কিনলাম একটি নারকেল। কেন যে নারকেলটা কিনলাম সেই মুহূর্তে আমি নিজেও জানি না। আমরা হেঁটে হেঁটে ক্রমশ ওয়েলিংটন স্কোয়ারে এসে পড়লাম। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর দিকে পিচ রাস্তার পর একটা তিনতলা লাল রঙের বাড়ি, দেওয়ালে পিতরও বইয়ের সামনের যে পৃষ্ঠা, তার অর্ধনারীশ্বর যে মূর্তি, সেটাই সাইনবোর্ডের উপর আঁকা আছে। অতএব 2 নম্বর রাজা সুবোধ মৌলিক স্কোয়ার কোন বাড়িটা সেটা আর কাউকে জিজ্ঞাসা করতে হলো না, অর্থাৎ বাড়ি চিনতে ওনাদের অসুবিধে হলো না। বাড়িটা দুপাশে বহুতল বাড়ি, সেজন্য এই বাড়িটাকে ছোট মনে হচ্ছে। পাশের গলি দিয়ে দরজার সামনে এলাম, একজন মধ্যবয়সী ওনার সেবক হবেন, তিনি জিজ্ঞাসা করলেন কাকে চাই, আমরা বললাম শাস্ত্রী মহাশয়কে। সেবক বললেন এ সময় তো ওনার সঙ্গে দেখা হবে না, রাত 9টায় উনি দেখা করেন, তাও যাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের সাথে। আমি বুঝলাম যে দেখা হবে না, হঠাৎ এসে হঠকারিতা করা হয়ে গেছে। যাই হোক, ফিরে আসার আগে সেবককে বললাম দেখুন আমরা তো অনেক দূর থেকে এসেছি। শাস্ত্রী মহাশয়কে আমাদের আসার সংবাদ দিয়ে পুনরায় কবে আসব এই সংবাদটা যদি এনে দেন তাহলে খুবই উপকৃত হব। সেবক আমাদের নিচের ঘরে বসিয়ে তিনি উপরের ঘরে উঠে গেলেন। ঘরটায় কোনো আসবাবপত্র নেই, একটি মোড়া আর মেঝে শতরঞ্জি পাতা। উত্তর দিকে দেওয়ালে ওনার বাবার ছবি, এটা অবশ্য পরে জেনেছি, একটি টেবিলের উপর শিবলিঙ্গ রাখা। আমরা শতরঞ্জির উপর বসে আছি, কিছুক্ষণের মধ্যে সেবক এসে তিনি বলছেন আপনারা বসুন,
উনি আসছেন। মিনিটখানেকের মধ্যে সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। ঘরে এসে ঢুকলেন শৈলেন্দ্রবাবু। পেঁয়াজের গন্ধে ঘরটা ভরপুর হয়ে উঠল। আমি বুঝলাম যে উনি টিফিন করছিলেন কাঁচা পেঁয়াজ সহযোগে। এসে মোড়াটার উপর তিনি বসলেন। আমরা প্রণাম করতে গেলাম, উনি প্রণাম নিলেন না, অর্থাৎ উনি পাদস্পর্শ করতে দিলেন না। হাত জোড়ো করে প্রণাম জানালাম। তখন প্রথম কথা উনিই বললেন। উনি বলছেন, অর্থাৎ শৈলেন্দ্রবাবু বলছেন, টিভি দেখছিলাম, টিভিতে মরুতীর্থ হিংলাজ নামক চিত্রটি দেখানো হচ্ছে, আসলে গিয়েছিলাম তো? আমি বললাম, তাহলে তো আমরা এসে আপনার অসুবিধার সৃষ্টি করলাম। উনি বললেন, না 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 না, তুমি এসেছো আর তোমার সঙ্গে দেখা করব না, সে কী করে হয়? আমি মনে মনে ভাবছি, আমি কি এমন বিশেষ ব্যক্তি যে আমার সঙ্গে দেখা করতেই হবে? চুপ করে বসে আছি, কোথা থেকে শুরু করব কথা সেটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু আমায় শুরু করতে হলো না, উনিই শুরু করলেন। উনি বললেন, আজকাল তো একটু পয়সা হলেই লোকে একটা কুকুর পোষে, টিভি কেনে আর গুরু করে ফেলে। তা তোমাদেরও কি গুরু করা হয়ে গেছে? শুনে তো আমার কান ভোঁ ভোঁ করছে। কবিরাজ দা সহ সকলে একেবারে নিশ্চুপ। একবার মনে হলো এখানে এসে ঠিক কাজ করিনি। এর মাঝে কবিরাজ দা তারা আপেল এবং আঙুর ওনার দিকে বাড়িয়ে দিয়েছে। দেখি উনি হুঁকা ছাড়লেন, এসব এনেছেন কেন? এরপর তিনি ডান হাতটা সামনের দিকে মেলে বলছেন, এই হাত কোনোদিন প্রতিগ্রহ করেনি। এই কথা বলার পরেই উনি ডাক পারলেন, রানা। সিঁড়িতে দুবদাব শব্দ শোনা যাচ্ছে। সামনে এসে বসল ওনার ভীমাকৃতি পুত্র আনন্দমোহন ঘোষাল ওরফে রানা। তার উপর আদেশ হলো, এই ফলগুলি ওদের কেটে দাও। রানা মুহূর্তের মধ্যে আদেশ তামিল করল। আমার হাতে নারকেল আর এক প্যাকেট ধূপ, সেটা ধরাই আছে। গুরুজি সুগন্ধি শৃঙ্গার ধূপটা তিনি পছন্দ করতেন, তাই ওই ধূপ সঙ্গে এনেছি। উনি আমায় প্রশ্ন করলেন, তুমি কি এনেছ? আমি তখন নারকেলটা দেখালাম। উনি অবাক হয়ে খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপর বললেন, অন্যেরা তো ফল পাকুড় এনেছে, সেটাই স্বাভাবিক। তা তুমি কি ভেবে তুমি নারকেল আনলে? আমি তখন কি উত্তর দেব এই চিন্তায় আমি পড়েছি। আমি বললাম যে, আপনার বই পড়ে আপনাকে নারকেলের মতো আমার মনে হয়েছে। আমার এই কথা শুনে উনি বললেন, আমি নারকেলের মতো? ভেরি ইন্টারেস্টিং। তা কীভাবে আমি নারকেলের মতো, তুমি একটু বলো। আমি বললাম, দেখুন, নারকেলের মধ্যে সুমিষ্ট শ্বাস আর তরল পানীয় আছে, কিন্তু সেটা পেতে হলে অন্য ফলের মতো নয়, ছোবড়া এবং খোলার বাধা অতিক্রম করতে হবে। উনি তখন বলছেন, বেশ ঠিক বলেছ, আরও বলো। এই বলে একটু ঝাঁকিয়ে বসে উনি গুড়াকু ব্যবহার করছেন। আমি বললাম, আপনার মধ্যেও একটা কোমল হৃদয়বত্তা আছে, যেখানে পৌঁছাতে গেলে ওই নারকেলের মতো আর কি। আমার এই কথা শুনবার পর উনি ও হো হো করে একেবারে প্রাণ খুলে উনি হাসছেন। বেশ একটা নতুন ধরনের চিন্তা উনি যেন ভাবছেন। তারপরে উনি আমাকে বলছেন, রাখো তোমার ওই নারকেল। আমি গ্রহণ করলাম। ওনার বাবার ছবির সামনে শিবলিঙ্গের পাশে একটা জায়গা উনি নির্দেশ করলেন। এবার কবিরাজদার দিকে চেয়ে উনি তখন বলছেন, কি নাম আপনার? কবিরাজদা নাম বলতে আবার উনি জিজ্ঞাসা করছেন, তা গোত্র কি? কবিরাজদা বলল, মধুকুল্ল। শুনে কবিরাজদার দিকে চেয়ে রইলেন, ভাবটা যেন উনি খুব অবাক হয়েছেন। ডিবে থেকে একটু গুঁড়াকু দাঁতে লাগিয়ে উনি জিজ্ঞাসা করলেন, মধুকুল্ল সেটা কি, মধুর বাটি? কবিরাজদার লজ্জায় অধবদন, আমার তো ধরনী দ্বিধাহ অবস্থা। আবার তিনি বলছেন, শোনো, মধুকুল্ল নয়, মৌদগল্য, মুদগল ঋষির বংশ। নিজের গোত্র আর প্রবরটা সঠিকভাবে তুমি জানবে না? এরপর উনি জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো প্রবর কি? কবিরাজদা বলল, জানি না। শাস্ত্রীজি বললেন, আমি তো আমার প্রবর আপনাকে জিজ্ঞাসা করিনি। আমার প্রবর আপনাকে জিজ্ঞাসা করিনি? এমনিতে তো কত দেবদেবতা তারাকালীর সংবাদ সব রাখা হয়, তাই না? তা নিজের বংশের যে প্রবর তার খোঁজ নেই? এই কথা শুনবার পর আমার মাথা বনবন করছে। প্রবর মানে কি, আমিও তো জানি না। এবার তো আমার পালা আসছে, জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব? আর যা বুঝতে পারছি উনি তো জিজ্ঞাসা করবেনই, মহাজ্বালা হলো তো।
চল্লিশোর্ধ্ব এই বয়সে যেন মৌখিক পরীক্ষা দিতে বসেছি। সাহসে ভর করে আমি জিজ্ঞাসা করলাম, গুরুজি প্রবর মানে কি? উনি তখন বলছেন, প্রবর মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বরণীয়, অর্থাৎ তোমার গোত্রপুরুষ থেকে তুমি, এর মধ্যে আর কে ঋষিতুল্য ব্যক্তি আছেন যাকে প্রকৃষ্ট রূপে বা বিশেষ রূপে বরণ করতে পারা যায়। আমি বললাম, জানি না, আসলে বিশেষ রূপেই জানি না, আমার মাথায় চক্কর দিচ্ছে, বাবাকে আমি স্মরণ করছি, ত্রাহি মধুসূদন এই বিপদ থেকে তুমি রক্ষা করো, এই পর্যন্ত তো কতভাবেই তুমি আমাকে রক্ষা করেছ। আমি শুনতে পেলাম শাস্ত্রীজি কবিরাজদার উদ্দেশ্যে তখন বলছেন, তোমার প্রবর হচ্ছেন ঔর্ব, চবন, যমদগ্ন ইত্যাদি। পুনরায় শাস্ত্রীজি জিজ্ঞাসা করছেন, তা গুরুকরণ হয়েছে? কবিরাজদা হ্যাঁ বলায় উনি নাম জিজ্ঞাসা করলেন, কবিরাজদা নাম বললেন। শাস্ত্রীজি নাম শোনার পর ওহো বলে মুখটা বিকৃত করে বললেন, ভাই মনুষ্যজন্ম বৃথা ব্যয় করার জন্য নয়, আপনি পারলে সংশোধন করে নেবেন। এবার আমায় নিয়ে পড়লেন, তোমার গোত্র কি গো? আগে কাশ্যপ গোত্র। বেশ বেশ বেশ, আর প্রবর? প্রবর, আমি তখন প্রায় কেঁদে ফেলেছি, আকুলভাবে বাবার কাছে প্রার্থনা জানাচ্ছি। হঠাৎ মস্তিষ্ক কোষে স্পন্দন উঠল, মনে পড়ল পৈতাকরে গ্রন্থি দেওয়ার মন্ত্র, কশ্যপ অপসার নয় ধ্রুব প্রবরস্য। আমি বললাম, কশ্যপ অপসার নয় ধ্রুব। উনি সন্তুষ্ট হলেন, কিন্তু তারপর উনি বললেন, না ওটা নয় ধ্রুব নয়, ওটা হচ্ছে নই ধ্রুব। সঠিক বানানটা আমি জেনে নিলাম। পরে উনি জিজ্ঞাসা করলেন, তা তোমার গুরুকরণ হয়েছে? হ্যাঁ বলায় উনি নাম জিজ্ঞাসা করলেন, নাম আমি বললাম। নাম শুনে উনি বললেন, বাহ বেশ ভালো, তা তুমি ভালো গুরু লাভ করেছো, উনি সিদ্ধযোগী ছিলেন। কোথায় দীক্ষা সম্পন্ন হলো? বালিগঞ্জে ঠিকাদারের বাড়িতে না হাওড়ায় আনন্দমে? আমি বললাম, হাওড়ার নবীন সেনাপতি লেনে আনন্দম নামক বাড়িতে। এরপর আমি শাস্ত্রীজিকে বললাম, আপনি আমার গুরুজিকে চেনেন? শাস্ত্রীজি বললেন, ভারতবর্ষে এমন কোনো সিদ্ধ মহাত্মা আছেন যাকে আমি চিনি না? আছেন কেউ? আমি তোমার গুরু, পরম গুরু, তার গুরু, সমস্ত পরম্পরাটাই কিন্তু আমি জানি। পরে তোমায় একদিন এই সকল কথা আমি বলবো। এইবার তিনি শোভনবাবুকে নাম জিজ্ঞাসা করলেন, তারপরেই জিজ্ঞাসা করলেন গুরুর নাম। শোভনবাবু বললেন, ঈশ্বর জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুনেই উনি বলছেন, রাজা বসন্ত রায় রোডে বাড়ি, উনি ক্রিয়াযোগী, আমার কাছে বেদ ব্যাখ্যা শিখতে আসতেন। উনি আপনাকে যতদূর শিখিয়েছেন তারপরও যদি আপনি জানতে চান বা শিখতে চান, তাহলে আপনি আমার কাছে নির্দ্বিধায় চলে আসতে পারেন। নির্মলকে তিনি কোনো কথা আর জিজ্ঞাসা করলেন না, তারপর হালকা মেজাজে আমাদের গল্প শোনাতে লাগলেন। মাঝে মাঝে তর্জনীতে গুড়াকু লাগিয়ে দাঁতে মাজন দিতে লাগলেন, পাশে একটা পিকদানি আছে সেটাও মাঝে মাঝে ব্যবহার করছেন। তিনি বলতে লাগলেন, আমি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে চারবার পরিক্রমণ করেছি, মানস সরোবর থেকে কন্যাকুমারিকা, ওদিকে পশ্চিম থেকে পূর্ব দিক সমস্ত, কয়েক বছর তো আমার নর্মদা তটেই কেটে গেছে। ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির আশ্রম কোটর কুটির তন্ন তন্ন করে আমি খুঁজে দেখেছি। অধিকাংশ জায়গায় প্রবঞ্চনা, মানুষকে ভুল পথে পরিচালিত করার প্রয়াস আর শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা সর্বত্র। অমৃত পরিক্রমায় বেরিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এইসব দেখে শুনে মনের মধ্যে একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছিল, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আলোকতীর্থ। আচ্ছা, যারা আলোকতীর্থ সম্পর্কে জানেন না, শৈলেন্দ্রবাবুর আরেকটি বই আলোকতীর্থ। শৈলেন্দ্রবাবু তিনি বলছেন, চার বৎসর নর্মদার তটে তটে ঘুরেছি, যা দেখেছি যা শুনেছি সেগুলি মনে করে করে প্রতি মঙ্গলবার সন্ধেবেলায় আমি বলি, ছেলেরা লিখে নেয়, টেপ রেকর্ড করা হয়, বই আকারে প্রকাশ করার ইচ্ছা আছে। বুঝতেই পাচ্ছেন, আজকের এই এপিসোডের শুরুতে যেটা একদম বলছিলাম আর কি, যে তপভূমি নর্মদা যারা শুনেছেন, তপভূমি নর্মদা যখন লেখা হয়নি তার আগে কিন্তু উনি প্রতি মঙ্গলবার তপভূমি নর্মদার ওনার যে অভিজ্ঞতা আর কি, সেটা তিনি কিন্তু মানুষজনকে বলতেন এবং সেটা তখন টেপ রেকর্ডারের মাধ্যমে রেকর্ড হতো, পরে বই আকারে লেখা হয়েছে। সেদিন এই পর্যন্ত কথা হলো, পুনরায় আসার ইচ্ছা জানিয়ে নমস্কার করে ফিরে এলাম। আজকের এই এপিসোড আর কি একটু লম্বা করা যায়?
আর কি একটু বড় করা যায়? না, আজকের এই এপিসোড এখান পর্যন্তই থাক। আচ্ছা, এই বইটা থেকে যখন পড়ছি, আপনাদের নিশ্চয়ই এই বইয়ের নাম জানার খুব ইচ্ছে হচ্ছে, তাই না? দেখুন, বইটা আমি একজন দিদির পরামর্শে আমি এই বইটা কালেক্ট করলাম আর কি। বইটির লেখক হচ্ছেন শ্রী রামকৃষ্ণ দেব শর্মন, আর বইটির নাম হচ্ছে লাদিনী শক্তির উৎস সন্ধানে। আচ্ছা, আপনারা বইটা একটু দেখে নিন। এইটা হচ্ছে বই, আশা করি দেখতে পাচ্ছেন ভালোভাবে, ঠিক আছে? এটা আপনি যদি কলেজ স্ট্রিট থেকে কেনেন তাহলে গিরিজা লাইব্রেরিতে আপনারা পাবেন এটা, এবং অনলাইনেও অবভিয়াসলি পাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু ওই লিঙ্ক থেকে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি পাবলিশিং হাউস থেকে যদি কেনেন আর কি, গিরিজা লাইব্রেরি থেকে, তাহলে আপনি এই চ্যানেলের মাধ্যমে জেনেছেন। এটা যদি বলেন আপনি, বইয়ের যা দাম আছে, ভুল বুঝবেন না, বইয়ের যা দাম আছে সেখান থেকে আপনি 5% আপনি ডিসকাউন্ট পাবেন। বইটির যিনি প্রকাশক তাকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই, প্রশান্তবাবু, বইটির প্রকাশক প্রশান্ত চক্রবর্তী। দেখুন, আমাদের বাংলায় আধ্যাত্মিক বইয়ের কালেকশন গিরিজা লাইব্রেরির কাছে প্রচুর আছে, অসংখ্য আছে। আরও অনেক প্রকাশনী তারা আধ্যাত্মিক বই প্রকাশ করতে সহযোগিতা করেন লেখকদেরকে আর কি। প্রকাশনীর যিনি মূল কর্ণধার তার মুনশিয়ানা এখানে। আসলে তিনি যদি একজন রাইটারকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু বইটা এতটা বাজারে আসবে না, ঠিকঠাকভাবে বইয়ের দোকানগুলোতে পৌঁছবে না। আচ্ছা, বইয়ের প্রসঙ্গ যখন উঠল, আপনাদের অনুরোধে, মা নর্মদা এবং ভোলে বাবার আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে, মা নর্মদার এই যে অডিও সিরিজ রেকর্ড যেটা হয়েছে আর কি আমার জীবনে, তো সেই যে জার্নিটা হয়েছে পাঠ পরিক্রমা, এর উপর একটা ছোট্ট একটা বই নর্মদা কথা নামে আসছে। এই ভিডিও যদি আপনি বেশ কিছুদিন পরে দেখছেন তাহলে অলরেডি বই মার্কেটে আপনি খুঁজলে পেয়ে যাবেন, এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যাবেন, হয়তো তখন অনলাইনে আমি দিতে পেরেছি, অ্যাভেলেবল থেকে যাবে আর কি। এই বইয়ের পেছনে উৎস, মানে এই বইয়ের পেছনে উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে তপভূমি নর্মদার যে বই সেটা কিন্তু বিশাল মোটা বই, যারা কিনতে পারবেন অবভিয়াসলি কিনবেন। কিন্তু এই যে বইটা যেটা নর্মদা কথা নামে বাংলা এবং হিন্দিতে পাওয়া যাচ্ছে, এটার দাম অল্প, একেবারে পাতলা বই। মানে ধরুন, মা নর্মদা সম্পর্কে যারা একেবারে জানেন না, আপনি জেনেছেন, আপনি শুনেছেন, পাঠ পরিক্রমা করলেন, আপনি ধরুন কাউকে বই দান করবেন, এখন আপনার পক্ষে তো আর মোটা বই, অনেক দামি বই গিফট করা সম্ভব না অনেক মানুষকে, কিন্তু এই যে ছোট্ট বইটা, ক্ষুদ্র সংস্করণ, এটা কিন্তু পারবেন, অন্যদেরকে ডোনেট করতে পারবেন, কেননা দাম অনেক অল্প। কেমন আপনার এই এপিসোড কেমন লাগলো, আর এইভাবে এপিসোড আপনি চাইছেন কিনা অবভিয়াসলি আমাকে জানাতে পারেন, এবং কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে আমাকে জানাবেন। আশা করি মা নর্মদার কৃপায় আপনারা যদি পাশে থাকেন, আধ্যাত্মিক আরও যত বই আছে সেই বইগুলোর সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো, যদি আপনাদের উৎসাহ থাকে, আপনারা যদি চান যে এইভাবে এপিসোড আসুক। এবং এই এপিসোডের মাধ্যমে যারা আধ্যাত্মিক বই লিখছেন, লেখক লেখিকা যারা আছেন আর কি, তো তাদের প্রতি আমার একটা কথা বলার আছে। আপনি যদি চান এই চ্যানেলের মাধ্যমে আপনার বইয়ের কথা মানুষের কাছে নিয়ে আসবেন, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, চ্যানেলে ফোন নাম্বার আছে, সবাই জানে, আর নতুন করে আর কিছু বলার নেই। আজকের এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি, পরবর্তী এপিসোডে আপনার সাথে আমার দেখা হবে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বাকিদের সাথে অবভিয়াসলি শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার।